শুরু করছি, কেননা আমরা কিছুক্ষণ আগেই রিপিট প্রোগ্রাম দেখছিলেন, আসতে একটু দেরি হয়ে গেল। লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে আসতে হয়, চেম্বার ছিল, দূর থেকে আসতে জানেন, আজকে আমার মেদিনীপুরে চেম্বার ছিল, সেখান থেকে কিন্তু আমাকে আসতে হচ্ছে। এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে, কেননা আপনাদের জন্যই কিন্তু ছুটে ছুটে আসা, এখনো দেখতে পাচ্ছেন আমি হাঁপাচ্ছি, কেননা বহু মানুষের চাহিদা, বহু মানুষের কিন্তু উপকার পাওয়ার, উপকার করার জন্য কিন্তু রাজদা, কিন্তু মানুষ কিন্তু রাজদাকে খুঁজে বেড়ায়। কেননা মানুষ চায় কি করে ভালো থাকতে চায়, কি করে ভালো থাকতে পারি, তার জন্য কিন্তু মানুষ কিন্তু সঠিক জায়গা কিন্তু খুঁজে নিতে খুঁজে নেয়। আর প্রত্যেক দিনই কিন্তু আমার সৃষ্টি টেলিভিশনে কিন্তু প্রত্যেক দিনই কিন্তু একাধিক প্রোগ্রাম কিন্তু আমার আমাকে দেখতে পাচ্ছেন। আর অবশ্যই কিছু আলোচনা থাকে, অবশ্যই কিছু জানার থাকে, তার জন্য কিন্তু অবশ্যই খাতা পেন কিন্তু রেডি করে রাখতে হয়, কেননা আমাদের এখন শুভ মাস, যেটা বাবার মাস যাচ্ছে। আগের দিনও কিন্তু আমি টোটকা বলেছি, আজকেও কিছু আশা করি টোটকা বলার চেষ্টা করব, কারণ ব্যস্ততার মধ্যে দিয়ে অনেক কিছু কাজ থাকে, কারণ অনেক কিছু আপনাদের বলার থাকে, প্লাস অনেক কিছু আপনাদের এই শ্রাবণ মাসে প্রচুর মানুষের কিন্তু কাজের চাপ অবশ্যই কিন্তু থাকে, কেননা বাবার যেহেতু মাস, সেহেতু কিন্তু আমাদের সমস্ত কিছু নিয়েই কিন্তু এই বাবার মাসটা নিয়ে অনেক কিছু জড়িয়ে আছে, কেননা অনেকেই বসে থাকেন এই বাবার মাসটা পাওয়ার জন্য। প্লাস এই মাসে মল মাস পড়েছে, অনেকেই বলছে রাজদা এই মল মাস, এই মল মাসে কাজটা করলে, আপনি শুনলাম, আপনি বললেন সত্যি তাই, কেননা আমাদের যোগটা তো ক্লায়েন্ট বলছেন, হ্যাঁ রাজদা আপনি ঠিকই বলেছেন, কেননা মল মাসে, কেননা আমরা কোনো ভালো শুভ জিনিস তো আমরা কাটাচ্ছি না, আমরা তো কোনো পাপ জিনিস কাটাচ্ছি, যেহেতু আমি কথাটা ঠিকই বলেছেন, যেহেতু পাপ জিনিস, বাজে জিনিস কাটাচ্ছি, সেই মাসটা হচ্ছে আমাদের মল মাসটাই কিন্তু আমাদের পাপ মুক্ত করতে পারে, প্লাস হচ্ছে আমাদের নেগেটিভিটি কিন্তু থেকে রক্ষা করতে পারে। এই জন্য মল মাসটা আপনাদের কিন্তু এই শ্রাবণ মাসে পড়েছে, বিশেষ করে এই ভাদ্র মাসে পড়েছে বলে খুব ভালো হয়েছে, শ্রাবণ মাসে পড়েছে বলে খুব ভালো হয়েছে। তারপরেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কৌশিকী অমাবস্যা, অবশ্যই কৌশিকী অমাবস্যার কিন্তু বুকিং কিন্তু আমাদের চলছে, যারা যারা কাজ করাতে চাইছেন কৌশিকী অমাবস্যার জন্য তারা কিন্তু অবশ্যই নাম লেখাচ্ছেন, বিশেষ বিশেষ কাজ, প্লাস হচ্ছে শ্রাবণ মাস, যারা শ্রাবণ মাসে অনেকগুলো কাজ আছে যেগুলো আপনারা পেরে উঠছেন না, কিংবা যেই কাজগুলো, কারণ আমি বেশি কাজ নিতে পারি না, সেই কাজগুলো কিন্তু আমি কিন্তু ভাদ্র মাসে অমাবস্যা সেগুলো করার চেষ্টা করব, কেননা এই কৌশিকী অমাবস্যা কিন্তু বিশেষ যেমনি গুরুত্ব, সেমনি শ্রাবণ মাসের যেহেতু মল মাস পড়েছে, কাজটা কিন্তু আর দ্বিগুণ কিন্তু বেড়ে গেল। এমনিতেই প্রত্যেক বছরেই শ্রাবণ মাস পড়ে, কিন্তু মল মাস পড়ে না, যেহেতু মল মাসটা পড়েছে সেহেতু কিন্তু কাজের গুরুত্বটা কিন্তু আরো বেশি বেড়ে গেল। প্লাস এই সময় আপনারা কিন্তু মিস করবেন না, প্রত্যেকটা দিনে কিন্তু আপনারা কিন্তু কাজে লাগান, প্রত্যেকটা দিন যে টোটকার, প্রত্যেকটা দিনের যে উপচারগুলো আছে সেগুলো আপনারা করার চেষ্টা করুন, অবশ্যই বাবার সব, বাবার দিনটাতে অবশ্যই নিরামিষ খাবার চেষ্টা করুন, অবশ্যই যে টোটকাগুলো দিচ্ছি সেইগুলোকে আমরা মেনে করুন। আগামীকাল আমাকে আমরা কাঁথি চেম্বারে পেয়ে যাচ্ছেন, যারা পূর্ব মেদিনীপুরে যারা দেখাতে চাইছেন আগামী দিন আমাকে কিন্তু আমরা পাচ্ছেন কাঁথি, অর্থাৎ আগামীকাল আমাকে আমরা কাঁথি চেম্বারে পেয়ে যাচ্ছেন। প্রচুর মানুষ কিন্তু কাঁথি চেম্বারের জন্য ওয়েট করেন, কাঁথি চেম্বারের ডেটের জন্য কিন্তু তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করছেন, প্লাস তারা কিন্তু যেহেতু শ্রাবণ মাসে তারা যোগাযোগ করতে চাইছে যে রাজদা শ্রাবণ মাসে কবে ঢুকছে কিংবা কাঁথিতে কবে আসছে, এই যে শ্রাবণ মাসে কিন্তু কাঁথি চেম্বারে কিন্তু আমাকে আমরা পেয়ে যাচ্ছে, শুরুতেই পেয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে 23 তারিখ, অর্থাৎ আগামী দিন, অর্থাৎ আগামীকাল কিন্তু আমাকে আমরা কাঁথি চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন। অবশ্যই যারা যারা এখনো বুকিং করতে চাইছেন প্রোগ্রামের শেষে 9883106409 9007468462 সমস্ত চেম্বারে কিন্তু বুকিং নাম্বার, আর হচ্ছে 25 তারিখে আমাকে মেচেদা, 25 তারিখে আমাকে আমরা মেচেদা চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন। 25 তারিখ যারা কাঁথি চেম্বারে দেখাতে চাইছেন তারা কিন্তু আমাকে পাচ্ছেন 23 তারিখ, অর্থাৎ আগামীকাল আমাকে আমরা কাঁথি চেম্বারে পাচ্ছেন, আর 23 তারিখ আর 25 তারিখে আমাকে আমরা পেয়ে যাচ্ছেন মেচেদা চেম্বারে, আর প্রত্যেক বৃহস্পতিবার করে আমাকে আমরা কালীগ্রাম আমাকে পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট চেম্বার, প্রত্যেক সোমবার আর শুক্রবার, প্রত্যেক সোমবার আর শুক্রবার দিন আমাকে আমরা বিআরটি চেম্বারে পেয়ে যাচ্ছেন, আর আমাকে আমরা 30 তারিখে পেয়ে যাচ্ছেন তারাপীঠ, যারা তারাপীঠ বীরভূম ডিস্ট্রিক্ট যারা দেখাতে চাইছেন আমাকে আমরা তারাপীঠে 30 তারিখ পাচ্ছেন, বুকিং কিন্তু চলছে, মানে নাম কিন্তু অলরেডি বুকিং হচ্ছে, তারা কিন্তু অবশ্যই যারা দেখাতে চাইছেন তারাপীঠ চেম্বারে আমাকে 30 তারিখে কিন্তু আমাকে আমরা পেয়ে যাচ্ছেন। হ্যালো, হ্যাঁ জয় শ্রী গণেশ, কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আমি মেদিনীপুর থেকে বলছি, আমার মেয়ের ব্যাপারে জানতে চাই। মেয়ের ব্যাপারে জানবেন, পশ্চিম মেদিনীপুর? হ্যাঁ পশ্চিম। আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ বলুন, আপনার ছেলের মেয়ের নাম বলুন। 17 সেপ্টেম্বর 2009। 17 সেপ্টেম্বর 2009 8:54 সকাল।
17ই সেপ্টেম্বর 2009 8:54 সকাল সকাল 8:54 সকালবেলায়। আচ্ছা, জন্মবার কি বার ছিল? বৃহস্পতিবার। প্রোগ্রাম কি আমার ফলো করা হয়? হ্যাঁ স্যার, মাঝে মাঝে দেখি প্রোগ্রাম, মাঝে মাঝে দেখা হয়। প্রোগ্রামের নামটা জানা আছে আমার? প্রোগ্রামের নামটা জানি না, কিন্তু আপনার সময় পেলে আপনার আমি প্রোগ্রাম খুব ভালো লাগে, দেখতে পছন্দ করি আমি। আচ্ছা, শুভ লাভ অনুষ্ঠান এত বছর ধরে দেখছেন? আমি দেখছি স্যার, অনেকদিন ধরে দেখছি। অনুষ্ঠানের নাম হচ্ছে শুভ লাভ, আমার নাম জানা আছে? হ্যালো, আমার নামটা কি জানা আছে আপনার? জাকির ঠিক আছে, প্রোগ্রাম দেখেন রাজেন রাজ, তাই তো? সিংহ রাশি, সিংহ রাশি তুলা লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে ভালো সময় যাচ্ছে না। আচ্ছা, সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই সময়, আমি কিন্তু রাশি নিয়ে প্রোগ্রাম কিন্তু আগের অনুষ্ঠানে করেছি, যেহেতু শনি বক্রী হলো, সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই সময় ভালো সময় যাচ্ছে না। এই সময় কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু মাথা গরম হওয়া, প্রচন্ড কাজের বাধা বিপত্তি পড়ার, প্লাস কোন রকম অবস্টাগেল আসা, প্রচন্ড পরিমাণে অবস্টাগেল আসছে। হ্যাঁ, প্লাস শারীরিক ব্যাধি নিয়ে একটু ভোগা, একটু হ্যাঁ শারীরিক ব্যাধি একটু হচ্ছে মাঝে মাঝে রোগ যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শারীরিক ব্যাধি নিয়ে ভোগা এটা কিন্তু পাওয়া যাবে। এই কিন্তু এটা থাকবে আপনার মাঝে, মানে ফেব্রুয়ারি নভেম্বর মাসের 2 তারিখ অবধি কিন্তু এটা একটু ভোগাবে, ঠিক আছে? আচ্ছা, আপনার কিন্তু এখানে দেখতে পাচ্ছি মেয়ের কিন্তু জন্ম এই অনুযায়ী আপনার লগ্নে লগ্ন বসে আছে, আপনার মেয়ের ক্ষেত্রে লগ্ন কোন গ্রহ নেই, দ্বিতীয় স্থানে তুলা লগ্ন, ঠিক আছে? লগ্নটা কি বললেন? তুলা লগ্ন, তুলা তুলা লগ্ন, হ্যাঁ তুলা লগ্ন। আচ্ছা, আপনার হচ্ছে লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় স্থানে কোনো গ্রহ নেই, তৃতীয় স্থানে গ্রহ নেই, চতুর্থ স্থানে বৃহস্পতি রাহু, চতুর্থ স্থানে বৃহস্পতি রাহু বসে থাকলে দেখা যায় উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিংবা প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে পড়াশোনা ফলপ্রসূ হবে না, বন্ধু দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা প্রচন্ড পরিমাণে বাড়বে। শনির ঘরে যেহেতু রাহু বসে আছে, বৃহস্পতি যেহেতু নিচস্থ অবস্থায় বসে থাকার জন্য পড়াশোনা করবে, কিন্তু পড়াশোনার মানে মনে রাখার ক্যাপাসিটিটা একটু কমে যাবে, মানে আগে যতটা পড়াশোনা যতটা মনে রাখতো, মেধাবী যতটা ছিল, সেই তুলনামূলক ভাবে পড়াশোনাটা মনে রাখার ক্যাপাসিটি, মায়ের সঙ্গে অশান্তি, প্লাস বাড়িতে আপনাদের বাস্তুদোষ আছে। আচ্ছা, আপনাদের বাড়িতে বাস্তুদোষ আছে সেটা কিন্তু পাওয়া যাচ্ছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে বাস্তুদোষ থাকলে আপনার দেখবেন আপনাদের ফ্যামিলিতে সবার সঙ্গে একটা মতবিরোধ, মতপার্থক্য, সবাই শারীরিক ব্যাধি নিয়ে ভুগছে, প্লাস আর্থিক সংকট, মানে একটার পর একটা দেখবেন অর্থ মানে ডিস্টারবেন্স আসে। হ্যাঁ, আচ্ছা না, হ্যাঁ কিনা বলবেন, ইয়েস অর নোটা বলবেন। আচ্ছা, মানে উল্টে মানে প্রশ্ন করা, আচ্ছা হ্যাঁ, কথাটা শুনতে ভালো লাগে না, ঠিক আছে? হ্যাঁ, মানে এই চাকরি টাকরি অবশ্যই পাবে, আপনার মেয়ের চাকরি অবশ্যই যোগ আছে, কিন্তু দশম স্থানে কেতুর জায়গাটা ঠিক করতে হবে। আমি দশম স্থানটাকে ঠিক করুন, দশম স্থান ঠিক না করলে, আর রবি এখানে আপনার বসে, আশ্বিন মাসে আপনার মেয়ের জন্ম, রবি বুধ শনি এক ঘরে বসে আছে, বিষযোগ সৃষ্টি করেছে। হ্যাঁ, তো সেই জায়গাটা ম্যাডাম দাদা একটু ডিস্টার্ব আছে, পারলে একটু ভালো জ্যোতিষীর সঙ্গে কনসাল্ট করুন, তা না হলে মঙ্গল ভঙ্গ কালসর্গ যোগের জন্য, শারীরিক ব্যাধি, প্লাস হচ্ছে আপনার মেয়ের কিন্তু পড়াশোনা জায়গাটাও কিন্তু রেজাল্ট কিন্তু ফলপ্রসূ হয়নি, প্লাস চাকরির ক্ষেত্রেও কিন্তু ভালো হবে না, টাকা নিতে পারে কেউ চাকরি করে দেবে বলে, চাকরিটা কিন্তু হবে না, প্লাস টাকাটা জলে যাবে, এমন কিছু অফার কিন্তু আসবেই আসবে, ঠিক আছে? আপনি দশম স্থানটাকে ঠিক করতে হবে, দশম স্থানটাকে ঠিক করুন। আর শনি যেহেতু ওর ক্ষেত্রে রাজযোগকারী প্ল্যানেট, সেহেতু শনি যেহেতু দ্বাদশ স্থানে বসে আছে, শনি আমাদের কর্ম দেখে, শনি আমাদের আমাদের জোডিয়াকে শনি কিন্তু যেহেতু দশমপতি, সেহেতু কিন্তু আমাদের দেখা যায় যে শনি কিন্তু আমাদের কর্মদাতা, শনি কিন্তু আমাদের আধ্যাত্মিক কারক গ্রহ, শনিকে সন্ন্যাস কারক গ্রহ বলা হয়, শনি কিন্তু প্রচন্ড ধার্মিক প্রকৃতির গ্রহ, যে শনি যদি আপনাদের ক্ষেত্রে কর্মের জায়গায় ডিস্টার্ব, মানে আপনার মেয়ের ক্ষেত্রে লগ্নপতি, এই আপনার হচ্ছে চতুর্থপতি প্লাস পঞ্চমপতি, পঞ্চম স্থান থেকে আমরা কি বিচার করে থাকি, পঞ্চম স্থান থেকে আমরা সাকসেস বিচার করে থাকি, যে সাকসেস কারক গ্রহ দেখা গেল 3-4 নম্বরের জন্য ও ভাইবা পরীক্ষায় মানে ইডেন পরীক্ষায় পাশ করে গেল, ভাইবাতে গিয়ে আটকিয়ে গেল, এমন কিন্তু হতে পারে, সেই জায়গাটা হবেই হবে, অস্বীকার সেই জায়গাটা কিন্তু হচ্ছে হবেও, প্লাস কিন্তু আপনাকে সেটা কিন্তু ট্রিটমেন্ট করতে হবে, সেটা কিন্তু প্রোটেকশন নিতে হবে, তা না হলে কিন্তু আপনার মেয়ের কিন্তু চাকরির জায়গাটা কিন্তু অবস্টাকেল পড়ে থাকবে, পারলে ভালো কোনো জ্যোতিষীর সঙ্গে একটু কনসাল্ট করুন। আপনি পশ্চিম মেদিনীপুর থাকেন, পরের ডেটটা কিন্তু অবশ্যই চলে যাবে,
আপনি সেই ডেটে পারলে আমার সঙ্গে যোগাযোগ করুন। শুধুমাত্র জানবো শুনবো করলে হবে না, যারা সিরিয়াস যারা সিনসিয়ার তারা কিন্তু চুপ করে বসে থাকে না। আর যারা মনে করেন ও আমি দেখছি এই মাস হলো না, এইবারে পরীক্ষা দিল পরের বছরে দেখবো, এই করতে করতে আমাদের প্রচুর ক্যান্ডিডেট এমন এসছেন, তারা বলেছেন রাজদা যদি আগে আপনার কাছে যদি আসতাম আমার ছেলের মেয়ের মনে একটা চাকরি বাকরি হতো, আমার মেয়ের চাকরি করার খুব ইচ্ছা ছিল কিন্তু চাকরি আর হলো না, কিন্তু তখন আমি তখন ছক দেখে বলছি আপনার এই সময় ভালো যোগ এসেছিল, বলছে হ্যাঁ ইডেন পরীক্ষায় আমার মেয়ে পাশ করেছিল, ভাইবা থেকে আটকিয়ে গেছে। তখন আমি বললাম আপনি কোনো গ্রহগত প্রতিকার করেছেন, বলছে না। তাহলে তাহলে যদি চাকরি যদি গ্রহগত প্রতিকার করতেন তাহলে কিন্তু চাকরিটা কিন্তু পেয়ে যেতাম। আমি সেটাই ওর বাবাকে এখন সেটাই বলি, যদি আমি প্রতিকার করতাম, যদি আমি রাজদার কাছে যেতাম, আমার মেয়ে কিন্তু আজকের দিনে স্কুল টিচার হতো। তো সেই জায়গায় এরা প্রচুর মানুষ কিন্তু এরকম ভুগছেন, এরকম প্রচুর মানুষ আছেন, আমার যে কথাটা বললাম এরকম অনেকেই অনেকেই কিন্তু এরকম মানুষ ভুগছেন। যারা না ভোগে তার জন্য বলছি এই শ্রাবণ মাসের আমরা দিনটা কাজে লাগান, অবশ্যই আপনারা ভালো থাকতে পারবেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, নমস্কার, জয় শ্রী গণেশ, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে কথা বলছি। হ্যাঁ, কার ব্যাপারে জানবেন? আমার ছেলের ব্যাপারে জানবো। আমি দক্ষিণেশ্বরে আমার ব্যাপারে আমার দিদাকে গিয়েছিলাম চেম্বারে এবং আমার সাথে দেখা করে কথা বলে আমার এতটাই ভালো লেগেছে যে আজকে ছেলের ব্যাপারে একটু আমার কাছে দেখা দক্ষিণেশ্বর চেম্বারে যোগাযোগ করেছিলেন আপনি? হ্যাঁ, আপনি আমার ব্যাপারে দেখে অনেকটাই উপকৃত হয়েছি। অনেকটাই উপকৃত হয়েছেন, ভালো আছেন তাই তো? খুবই ভালো আছি, ওই জন্যই আজকে ছেলের ব্যাপারে আমি এটাই ঘটনা। তার মানে রাজদাকে টিভিতে যা দেখেন সামনে সামনে কি মানুষটা কি আলাদা নাকি আগের থেকে? মানে একদমই আলাদা নয়, একদমই আলাদা নয়। সবচেয়ে বড় কথা আমার চেম্বার থেকে যখন বেরোলো মানে পজিটিভনেস নিয়ে বেরোলো, এটাই হচ্ছে কথা। এটাই কিন্তু প্রচুর ব্যক্তিরা বলে আপনি কিন্তু আমার আপনি আপনি কিন্তু আমার শেখানো কলার নয়, আপনি ফ্যাক্ট, আমি এসেছেন আমার কাছে। অবশ্যই শেখানো কলার নয়। এই প্রসঙ্গে একটা কথা বলি, যারা এই ফোন রিসিভ করছেন কেন জানি না তারা আপনার স্টুডিওর ফোনটা দিতে চায় না, এই করে আমি কেন বুঝতে পারি না। না না এটা তা নয়, এরকম কোনো ব্যাপার নেই, এটা কারোর কোনো হাত নেই, এটা টোটালি আপনাদের। আমার মোবাইল নাম্বারটা বলুন। হ্যাঁ, মোবাইল নাম্বারটা বলবো। হ্যাঁ, 7449598 আপনারা শুনলেন 7449598 আপনারা এনাকে জিজ্ঞেস করতে পারেন যে আমার কাছে এসে মানুষ কতটা উপকার পায়। 382 32 লাস্টে 32 আপনারা কিন্তু দেখুন এইটাই এইটাই হচ্ছে 382 হ্যাঁ 38 আচ্ছা আচ্ছা 382 আপনারা শুনলেন এই নাম্বারে আমাকে জনাকে জিজ্ঞেস করতে হবে রাজদার কাছে এসে মানুষ কতটা উনি ফিল করেছেন পজিটিভিটি। কেননা মানুষ আমার কাছে আসেন অনেক ভাবনা চিন্তা থেকেও বড় কথা সাহস পাওয়ার জন্য, অনেকের কাছে যায় ভয় পায় চেম্বার থেকে বেরিয়ে, না ভয় পায়। আপনি কি আমার চেম্বার থেকে বেরিয়ে কি ভয় পেয়ে গেছিলেন? না, বিরক্তি হবো কেন, আপনারা তো বিরক্তি হবো কেন, তাই না? আপনি তো অনেক অনেকজনকে নিয়ে আপনার মানে হ্যাঁ সেটা স্বাভাবিক, আপনাকে বারবার প্রশ্ন করি, ঠিক ঠিক ঠিক। না না বিরক্ত আমি কোনোদিনও হয় না, আপনারা হচ্ছে আমার কাছের মানুষ, আপনাদের কেন আপনারা হচ্ছে আমার পরিবার। কেননা আপনারা যখন চেম্বারে ঘন্টার পর ঘন্টা যখন বসে থাকেন সত্যি আমার তখন খারাপ লাগে, আর তখন মনে হয় ধৈর্যের পরীক্ষা আপনাদের আছে, ধৈর্যের পরীক্ষা নেওয়া হয়, ধৈর্যটা আপনাদের আছে, ভালো লেগেছে। হ্যাঁ ভালো লাগবে, প্লাস আপনারা এরকম প্রচুর মানুষ কথা বলছে এটা হবে না সেটাও বলে দিয়েছেন যে ঝুলিয়ে রেখে যেটা করতে পারে বা এটা করলে হবে সেটা আমি বলেনি, এটা আমার সবচেয়ে ভালো লেগেছে। আমি অন্য আরেকজনের সাথে কনসাল্ট করেছিলাম, এটাই হচ্ছে কথা। মানুষ এখানে দেখুন রাজদার কাছে এসে মানুষ সাহস পায়, সঠিক বিচারটা পায়, সঠিক বিচার যদি ঠিক মতন হয় প্রতিকার কিন্তু ঠিক মতন পড়বে। আদৌ আপনার সমস্যা কত, আমার কাছে আজকে একজন ক্লায়েন্ট এলেন তার মাঙ্গলিক দোষ নেই, সবাই ওকে বলে বেরিয়েছে মাঙ্গলিক দোষ মাঙ্গলিক দোষ, যখন ও শুনলো না মাঙ্গলিক দোষ তার নেই, মেয়েটা কতটা তৃপ্তি পেল সে জানে। প্লাস আমি কিন্তু প্যাডে লিখে দেই যে এই দোষটা আপনার নেই, কোনো জ্যোতিষী সেটা লেখে না, কোন জ্যোতিষী সেটা লেখেন, আমি লিখে দেই, আমি সমস্ত কিছু লিখে দেই মানুষকে, কখন আপনার কি কি হতে পারে, এই সময় আপনার শুভ সময়, এই সময় বিপদ, এই সময় আমার আর্থিক আপনার ভালো হবে, এই সময় আপনার প্রাপ্তিযোগ আছে, এই সময় আমার শারীরিক ব্যাধি নিয়ে ভুগবে, আমি সমস্ত কিছু বলে দেই। যাই হোক আপনার যার ব্যাপারে জানবেন তার নামটা বলুন আর তার ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ ডেট অফ বার্থ, জন্ম তারিখ হচ্ছে 25 মার্চ 1991 1991 জন্ম সময় রাত্রি 9:12
রাত্রি 9:12। আপনি যখন এসেছিলেন আপনার ব্যাপারে এসেছিলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমার ব্যাপারে। আজকে যাচ্ছি আপনার ছেলের ব্যাপারে। দেখুন, আপনি প্লিজ বলেই, আপনি কিন্তু ভালো লেগেছে বলে কিন্তু আপনি আমার কাছে আবার দেখাতে আস, মানে ছেলের জন্য জানার জন্য আগ্রহী। তার মানে আপনি সঠিক, তার মানে আপনি জানেন যে জাজদাকে ফোন করলে আমি সঠিক জিনিসটা জানতে পারবো। আজকে আমি মানে যখন দেখলাম যে আপনি এসেছেন, আমি খুব চেষ্টা করলাম যে যদি একবার আমার সাথে কথা বলতে পারি। তারপর অবশ্যই দেখুন পেয়ে গেছেন লাইনে সঙ্গে সঙ্গে, এটাই কপাল। হ্যাঁ তো হ্যাঁ, টাইম টাইম আর বেশিক্ষণ নেই। আপনার হচ্ছে জন্ম বার হচ্ছে সোমবার, কর্কট রাশি, তুলা লগ্ন, পুষ্যা নক্ষত্র, শনি দশায় জন্ম হয়েছে। আর পুষ্য শনির খেয়ে শনির নক্ষত্র, পুষ্য নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে তারা খুব ট্যালেন্টেড হয়, প্লাস তারা খুব টেকনিক্যাল ওরিয়েন্টেড নিয়ে থাকতে খুব ভালোবাসে। হ্যাঁ, কোন কম্পিউটার হোক, ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে কিংবা সায়েন্স নিয়ে পড়লে, কি নিয়ে পড়েছে আপনার সন্তান? কম্পিউটার, দেখেছেন, এটাই হচ্ছে ব্যাপার। পুষ্য নক্ষত্র জাতক জাতিকাদের টেকনিক্যাল কম্পিউটার ওরিয়েন্টেড নিয়ে পড়াশোনা করলে প্রচন্ড পরিমাণে ভালো হয়। আপনার ছেলে বাইরে যোগ আছে, আপনার ছেলে শনি রাহু এখানে একটা দোষ সৃষ্টি করে, এই দোষটা কিন্তু চতুর্থ স্থানে, মানে বাড়ি থেকে কোনো উন্নতি হবে না দাদা। আপনার ছেলে বাইরে জন্মস্থান থেকে বাইরে উন্নতি, বাইরে পাঠিয়ে দেওয়া, কোথায় থাকে আপনার? আপনার ছেলেকে বাইরে পাঠান, বাইরে যাওয়ার যোগ আছে, ভালো কোনো জ্যোতিষীর সঙ্গে কনসাল্ট করুন। এখানে হ্যাঁ, আউট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, যাওয়ার সম্ভাবনা আছে, চাকরি পাবেই পাবে, পারলে একবার যোগাযোগ করুন। আর রবি গ্রহ পীড়িত আছে, সেই জায়গাটা ঠিক করতে হবে। প্লাস আমরা শুক্র অবস্থা ভালো আছে, দশম বৃহস্পতি চন্দ্র কেতু এখানে দশম স্থানে সৃষ্টি হচ্ছে, এই জায়গাটাকে আপনাকে প্রতিকার করতে হবে। দশম স্থানটা টোটালি ড্যামেজ, এর জন্য আপনার সন্তানের কিন্তু সরকারি চাকরি হবে না, প্রাইভেট সেক্টরের চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আছে। কিন্তু আপনার ছেলের কিন্তু একাধিক চাকরি পাবে, কিন্তু এখন তার কর্মের জায়গাটা অবস্টেকেল আছে। পারলে আমার সঙ্গে দক্ষিণেশ্বর চেম্বারে যোগাযোগ করুন, ঠিক আছে, ভালো থাকবেন। দেখলেন, উনি আমার কাছে এসেছিলেন, ভালো মেডিসিন প্লাস কাজ করে উপকার পেয়েছেন, তার জন্য কিন্তু উনি আপনাদের নাম্বারটাও দিল। এই নাম্বারে আমরা ফোন করে দেখুন, ইউটিউবে আমরা অ্যাস্ট্রোলজার রাজেন্দ্র বলে সার্চ করে আজকের দিনে যে মোবাইল নাম্বারটা সেটা আপনাকে আজকে দিনই ফোন করলেন, আজকে এই মোবাইল নাম্বারকে ফোন করুন, জেনে ভালো করে আমরা সচেতন হন। কেননা ভালো রকম ভাবে, কেননা মানুষকে আমি সবসময় চেষ্টা করি সঠিক প্রমাণ দিতে। কেননা এখানে প্রচুর মানুষরা আসেন, দেখা গেল তারা ফোন করে জানাচ্ছেন ভালো আছি ভালো আছি ভালো আছি, আপনাদের কিন্তু এদের আলোর আলোর মনটা কিন্তু আলোর পজিটিভিটি কিন্তু বাড়ে। আর উনি চেম্বার থেকে যখন বেরোলেন তখন কিন্তু বললেন অনেক সাহস পেয়েছেন, অনেক ভালো লেগেছে, প্লাস আমি অধৈর্য হই না। কারণ অনেক জ্যোতিষীরা আছে 2 মিনিট 1 মিনিট দেখে ছেড়ে দেয়, 2 মিনিট 1 মিনিট দেখে ছেড়ে দেয়, আমি তা করতে পারি না, আমার মানসিকতা এরকম নয়। মানুষকে ভালোভাবে ট্রিটমেন্ট করতে হবে, প্লাস মানুষটাকে ভালোভাবে তার প্রশ্নগুলো আমাকে শুনতে হবে, প্লাস আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো বলার আমার সময় দরকার, চট জলদি করে দিতে পারবো না। কারণ আমার কাছে সেই ভাবে আসবেন না, সময় নিয়ে আসবেন, অনেক কোনো কাজ নিয়ে আসবেন না, যখন আসবেন রাজদার চেম্বারে টাইম লাগবে সেই ভেবে আসবেন, সেইভাবে বুকিং করবেন। ডেটগুলো কিন্তু যাচ্ছে আগামী দিন, আগামীকাল আমাকে আমরা পেয়ে যাচ্ছেন কাঁথি চেম্বার, কাঁথি চেম্বারে পেয়ে যাচ্ছেন আগামীকাল 23 তারিখে, অর্থাৎ আগামীকাল 23 তারিখ আমাকে পেয়ে যাচ্ছেন কাঁথি চেম্বারে। সোমবার দিন আমাকে আমরা বিআরডি চেম্বারে পাচ্ছেন, আর মঙ্গলবার দিন অর্থাৎ 25 তারিখে আমাকে আমরা মেচেদা চেম্বারে পেয়ে যাচ্ছেন, 25 তারিখে মেচেদা চেম্বারে পাচ্ছেন, 27 তারিখে আমাকে গড়িয়াহাট, আর 30 তারিখে আমাকে আমরা পেয়ে যাচ্ছেন তারাপীঠ চেম্বারে। অবশ্যই বুকিং করে আসতে হবে। যাবার আগে একটা টোটকা কিন্তু আপনাদের জন্য বলে যাচ্ছি, সেটা হচ্ছে ব্যবসাদের ক্ষেত্রে, ব্যবসাদাররা কিন্তু অনেক আবদার করছে রাজদায় শ্রাবণ মাসে, আমাদের জন্য একটা টোটকা বলুন, যারা ব্যবসার ক্ষেত্রে যারা টোটকা চাইছেন, যারা ব্যবসার উন্নতি করতে চাইছেন, এই শ্রাবণ মাসে আপনারা কিন্তু একটি বেলপাতা নেবেন, একটি বেলপাতা নেবেন, 5টি নেবেন পান পাতা, 11টা হচ্ছে গোটা সুপুরি নিয়ে শিবলিঙ্গকে কাছে গঙ্গা জলের মধ্যে, এগুলোকে আপনারা গঙ্গাজলের মধ্যে দিয়ে রাখুন। গঙ্গাজলে একটা ঘটি নেবেন, ঘটির মধ্যে তামার ঘটি, তামার ঘটির মধ্যে অথবা তামা অথবা কাঁসার, পিতল কিন্তু নেবেন না, বাবার প্রিয় হচ্ছে তামা অথবা কাঁসার, কাঁসার পাত্র অথবা তামার পাত্র, কাঁসার পাত্রের মধ্যে আমরা গঙ্গা আপনারা দেবেন গঙ্গা জল, তার মধ্যে দেবেন একটু মধু, দেবেন একটু একটা বেলপাতা, দেবেন 5টি পান, দেবেন আর 11টা হচ্ছে সুপারি দেবেন, দিয়ে আপনারা ব্যবসার মনস্কামনা বাসনা জানান। যারা ব্যবসা শ্রীবৃদ্ধি করতে চাইছেন, ব্যবসার যারা মনের মতন হচ্ছে না, 2 বছর আগে ব্যবসা ভালো ছিল এখন ভালো যাচ্ছে না, কিংবা 5 বছর আগে ব্যবসা ভালো ছিল সেই ব্যবসাটা ভালো যাচ্ছে না, সেক্ষেত্রে সেই মনস্কামনা বাসনা জানিয়ে শিবলিঙ্গকে অভিষেক করুন। এই সোমবার থেকে আমরা শুরু করুন, দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু আমরা হাতে হাতে প্রমাণ পাবেন। শুধুমাত্র শ্রাবণ মাসে করবেন তা নয়, শ্রাবণ মাস থেকে করা শুরু, কন্টিনিউ আপনারা করে যান, 6 মাসের মধ্যে আমাকে আমরা জানাতে ভুলবেন না। রাজদা টোটকাটা করে ভালো আছি, ব্যবসার উন্নতির জন্য টোটকা, শ্রাবণ মাসে
শিবলিঙ্গকে জল, ভোলানাথকে জল ঢাললে ব্যবসার উন্নতির ক্ষেত্রে এই টোটকা, এই ক্রিয়াটি করুন, আপনারা কিন্তু অবশ্যই ডেভেলপমেন্ট পাবেন, অবশ্যই ব্যবসার উন্নতি পাবেন। প্লাস 9883106409 9007468462 যিনি ফোন করলেন তিনি আমার, যদি আমাকে দক্ষিণেশ্বর চেম্বারে দেখিয়েছিলেন তার মোবাইল নাম্বারটাও কিন্তু নিলাম, যদি আপনাদের প্রয়োজন হয় ওনাকে ফোন করে দেখতে পারেন রাজদা কেমন মানুষ, রাজদার কাছে উনি কি পেয়েছেন, কারণ প্রমাণ ছাড়া আমি কাজ করি না। প্লাস আমি সমস্ত কিছু লিখে দেই, প্লাস যারা যারা মনে করছেন আমার সঙ্গে আগামী দিন আগামীকাল কাঁথি চেম্বারে যোগাযোগ করবেন, অলওয়েজ ওয়েলকাম। 9 এখানে ডেট গুলো যাচ্ছে, এখানে আমার বুকিং নাম্বার যাচ্ছে 9883106409 9007468462। গুড় দোষ কারণ গুড়ের ফেরে কিন্তু মানুষ কিন্তু টোটকা যেটা দিলাম সেই টোটকাটা আমরা করুন, অবশ্যই অবশ্যই আমরা সাকসেস পাবেন। আর যাদের যদি রাহুর দশা পিওর চলে, কেতুর দশা পিওর চলে, তাহলে একটু কাজ পেতে একটু সমস্যা হতে পারে, পারলে কোনো ভালো জ্যোতিষীর কাছে কিন্তু প্রতিকার করুন, অবশ্যই কিন্তু সেখান থেকে আমরা রিকভারি করতে পারবেন। আবার দেখা হবে আগামী দিনে, ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ।